ইয়াহিয়া সিনোয়ার একজন নেতা, একজন বীর যোদ্ধা, একটি উপন্যাস, যিনি ছিলেন অবৈধ দখলদারদের জন্য একটি মূর্তিমান আতঙ্ক, অসংখ্যবার যাকে হত্যার চেষ্টা করেছে ইহুদিবাদী ইসরায়েল। 2017 সাল থেকেই তাকে বলা হতো ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড পার্সন। গেল বছরে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই বলা হচ্ছিল কোনো এক সুরক্ষিত সুরঙ্গে লুকিয়ে রয়েছেন সিনোয়ার। সেসব তথ্য মিথ্যা প্রমাণ করে সম্মুখ যুদ্ধে লড়াই করে নিহত হয়েছেন এই স্বাধীনতাকামী যোদ্ধা। যুদ্ধ শুরুর এক বছর পর ঠিক কিভাবে তাকে খুঁজে পেল ইসরায়েল, এটি এখন বড় প্রশ্ন। গেল এক বছর যাবৎ ইসরায়েলের হাজার হাজার সেনা সিনোয়ারের হদিস বের করতে ড্রোন, বৈদ্যুতিক আড়ি পাতার যন্ত্র এবং গোপন তথ্যদাতাদের নিয়োগ দেওয়ার মাধ্যমে চেষ্টা চালিয়ে গেছে। তবে এবার IDF জানিয়েছে তাদের 828তম বিসালমাক ব্রিগেডের একটি দল বুধবার রাফার তাল আল সুলতান এলাকায় টহল দিচ্ছিল। সেখানে তিনজন সশস্ত্র ব্যক্তিকে শনাক্ত করা হয় এবং তারা ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন। এরপর ইসরায়েলি সেনারা সেখানে মৃতদেহগুলো পরীক্ষার জন্য গেলে একটি দেহকে সিনোয়ারের বলে সন্দেহ করা হয়। ইসরায়েলি বাহিনীর সঙ্গে নিহত হওয়ার সময় সিনোয়ারের সঙ্গে কোনো ইসরায়েলি জিম্মি ছিল না, যাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠে আসছিল সিনোয়ারের বিরুদ্ধে। এমনকি গাজার এই যোদ্ধা কোনো টানেলে লুকিয়েও ছিলেন না, বরং তার সশস্ত্র সহযোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর মোকাবেলা করতে করতে নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত সিনোয়ারের শেষ মুহূর্তের একটি ভিডিওতে দেখা যায়, আহত অবস্থায়ও তার রক্তের শেষ বিন্দু দিয়ে তিনি ইসরায়েলি ড্রোনের উপর হামলা চালিয়েছেন। IDF-এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ডেনিয়েল হাগারি জানান, তারা জানতেন না সিনোয়ার সেখানে ছিলেন, তবে তারা অভিযান চালিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনজন যোদ্ধাকে এক ঘর থেকে আরেক ঘরে পালাতে দেখে তাদের লক্ষ্য করে গুলি চালায় সেনারা। সিনোয়ার একা একটি বাড়িতে ঢুকে পড়েন এবং ইসরায়েলি ড্রোনের মাধ্যমে তাকে শনাক্ত করে হত্যা করা হয়। সিনোয়ারকে হত্যার পরও গাজা যুদ্ধ সমাপ্ত হয়নি বলে জানিয়েছেন ইহুদিবাদী রাষ্ট্রের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানান, সিনোয়ারকে হত্যা করা ইসরায়েলের জন্য একটি প্রধান লক্ষ্য ছিল। গত বছরের 7 অক্টোবরের হামলার পরপরই তাকে হত্যার জন্য অভিযান চালাচ্ছিল ইসরায়েলি বাহিনী। কিন্তু তার শেষ মানেই গাজা যুদ্ধ শেষ নয়, হামাসের হাত থেকে 101 জন জিম্মিকে বাঁচাতে এই যুদ্ধ চলবে। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।